সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো কেক বা আমের কেক। ম্যাঙ্গো কেক বানাতে কী কী উপকরণ লাগবে চলুন একবার দেখে নিই। ম্যাঙ্গো কেক বানাতে আমাদের প্রথমে লাগবে ময়দা 1 কাপ, চিনি 1 কাপ, বাটার 1/2 কাপ, সাদা তেল 1/2 কাপ, ডিম 4টা, বেকিং পাউডার 1 চা চামচ, ইয়েলো ফুড কালার 1/2 চা চামচ, ম্যাঙ্গো এসেন্স 1/2 চা চামচ, ম্যাঙ্গো ইমোশনাল 2 চা চামচ, তরল দুধ 1/2 কাপ, পাউডার দুধ 2 টেবিল চামচ। প্রথমে 4টা ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করতে হবে। এখন একটি পাত্রে ডিমের সাদা অংশ ঢেলে নিই। ডিমের সাদা অংশ বিটার দিয়ে বিট করতে থাকি। যতক্ষণ পর্যন্ত ফোম না হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। এখন এর মধ্যে 1 কাপ চিনি অল্প অল্প করে ঢালতে থাকি আর বিট করতে থাকি। সম্পূর্ণ চিনি দেওয়ার পর দেখতে হবে চিনি মিশে গেছে কিনা। এখন ডিমের কুসুম একটু একটু করে ঢেলে বিট করতে থাকি। ভালোভাবে মিশে গেলে গলানো বাটার ঢেলে বিট করতে থাকি। এখানে আমি 1/2 কাপ বাটার ও 1/2 কাপ সাদা তেল একসাথে মিশিয়ে গরম করে নিয়েছি। এখন 2 চা চামচ ম্যাঙ্গো ইমোশনাল, 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স, 1/2 চা চামচ ম্যাঙ্গো ফুড কালার দিয়ে বিট করতে থাকি। এখন 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও 2 টেবিল চামচ পাউডার দুধ মিশ্রণ করে অল্প অল্প করে ঢেলে বিট করতে থাকি আর সেই সাথে অল্প অল্প করে তরল দুধ দিয়ে বিট করতে থাকি।
বিট শেষ হলে ভালোভাবে নেড়ে নিই যাতে মিশ্রণ সম্পূর্ণভাবে মিশে যায়। এখন কেক পাত্রে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিই। ঢালা শেষ হলে দুই হাত দিয়ে একটু ঝাঁকা দিয়ে সমান করে নিই। এখন কনভেকশন ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 50 মিনিট দিয়ে বেক করতে থাকি। ওভেনে বেক শেষ হলে কেকটি বেক করে একটু ঠান্ডা করে নিই। কেক ঠান্ডা হলে ছুরি দিয়ে পিস পিস করে কেটে পরিবেশন করি। কেকটি অবশ্যই সুন্দর ও সুস্বাদু হয়েছে। এখন আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করুন ম্যাঙ্গো কেক। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।